وفارق الإمام والجماعة এবং তারা ইমাম এবং জামাত থেকে ইসলামের জামাত থেকে তারা বিচ্ছিন্ন হয়েছে নাউজুবিল্লাহ এটা আপনারা বুঝছেন কারবালা বুঝবেন কারবালা বুঝতে ইমাম বুঝবেন ঠিক বুঝতে হবে অর্থাৎ তার মানে কি যে যারা হকের ধারা ত্যাগ করবে তারা সব সময় হককে বাতিল জানি ত্যাগ করবে ঠিক এটা একটা বিষয় কারণ তাদের দৃষ্টিতে তারা যখন হককে ত্যাগ করবে তখন তাদের বলা হচ্ছে কি ওয়াফারাকাল ইমাম ওয়াল জামাতা যখন হকের ইমামকে ত্যাগ করে তখন তাদের আরেকটা ইমাম হয়ে যায় আরেকটা কি হয়ে যায় জামাত হয়ে যায় সেটা হচ্ছে ইবলিস শয়তানের তাই সেই ইমামের পক্ষে থাকা মানে হকের ইমামতের পক্ষে থাকা মানে কি সে কারবালার আমলের সাথে থাকা এই বিষয়টা আমাদেরকে উপলব্ধি করতে হবে শুধু তাই নয় হুর বিন ইয়াজিদ আত-তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবিক প্রিয় যখন আহলে রাসূল যখন বললেন সেই ইমামে একবার যে তোমাদের মধ্যে কি একজনও নেই তখন উনি চলে আসলেন হ্যাঁ আমি আছি তখন ওনাকে তারা ইজিদের বাহিনীর ওনাকে বর্ষণা দিলেন যে তোমাকে তো কিচ্ছু পরেই তোমাকে হত্যা করা হবে তখন উনি বললেন লাউ কুতি আইতু ওয়াহনিতু যদি তোমরা আমাকে হত্যা করে ফেলো অথবা আমাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে আমাকে জ্বলিয়ে ফেলো তারপরও আমি কি করব না আমি আহলে রাসূলের সেই তামামকে আমি কখনো ত্যাগ করব না ঠিক অনুরূপ ভাবে এই কারবালার শিক্ষা হচ্ছে এই যদি কাউকে হত্যা করা হয় যদি তাদেরকে যদি যেইভাবেই আঘাত করা হত্যা করো তারপরে সেই শাহাদাতের কারবালার আমানত যে ইমাম বহন করবে সেই ইমামকে কখনো তারা কি ত্যাগ করতে পারে না প্রিয় ভাই বোনেরা মনে রাখবেন শিয়ারা এই যে মহানিমাম কিছুদিন ধরে আপনার তাজিয়া সম্পর্কে লিখছে কখন থেকে শুরু হয় যখন তারা সে আমরা কুফাবাসীদেরকে জানি তারা আহলে বাইতের সাথে গাদ্দারি করেছে মুনাফিকি করেছে এই পরবর্তী দেখে ইতিহাস আজকে আমরা কুফাবাসীদের কি করি আমরা বর্ষণা দিই লানতুল্লাহ আলাইহিম বলি কিন্তু প্রিয় ভাই বাবারা ইতিহাস লেখা হবে আরেকটা ইতিহাস লেখা হবে তখন সেটা আমাদের পরবর্তীতে তখন আমাদের পরবর্তী প্রজন্ম বলবে যে শুনো সে কুফাবাসী তারা মুনাফেক ঠিক আছে কিন্তু 1400 বছর পরে সেই শাহাদাতে কারবালার আমানতকে নিয়ে সেই রক্ত মোবারকের শপথ নিয়ে একজন ইমাম দুনিয়াতে শাহাদাতে কারবালার আমানত নিয়ে এসেছিলেন সে বাতিলের বিরুদ্ধে সেই মুরুকিয়তের বিরুদ্ধে খেলাফতকে ইনসানিয়তকে কায়েমের লক্ষ্যে একজন ইমাম এসেছিলেন সেই ইমামের নাম হচ্ছে ইমাম হাদা মুনাফেক গাদ্দার সে হকের ইমামকে 1400 বছর